এই একজন 32 বছরের মহিলা রুগী, কেমন একজন 32 বছরের মহিলা রুগী, ওনার যে সমস্যা, নাক একটা বন্ধ থাকে, এক নাক বন্ধ থাকার জন্য যে নাকটা বন্ধ থাকে এই নাকে আপনি খাঁটি সরষার তেল, 100% খাঁটি সরষার তেল ব্যবহার করতে পারেন, ভাঙানো সরষা হলে খুব ভালো হয়, আর নচেত আপনি সরষার পোলটিশ দিতে পারেন, সরষা ভালো করে শুকিয়ে অনেক করে জলে মার্কিন কাপড়ের ভিতরে ছোট ছোট টিস্যু বা কাপড়ের ভিতরে নিয়ে ওইটা দিয়ে নাকে এরকম টানতে পারেন, তাতে নাকটা ক্লিয়ার হবে। যদি ক্লিয়ার না হয় রসুন টুকরা করে রসুন কেটে রসুনটা নাকের এখানে ধরে রাখতে হবে, কারণ ধরে রাখলে আস্তে আস্তে নাকের ভিতরে রসুনের নিঃশ্বাস গেলে দুটো নাক পরিষ্কার হবে, একটার ভিতর দিয়ে আরেকটা ঘুরতে থাকবে। আর রসুন নাকে দিলে মাথা ব্যথা কমে, এটা আপনারা জানেন কি না? আপনার এই সুন্দর প্রশ্নের সাথে আমাদের এই উত্তর যে আপনার যার কোল্ড অ্যালার্জি, গ্যাস্ট্রো অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষ্মা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি আছে, বক্ষব্যাধির সমস্যা আছে, তাদের সাইনোসাইটিস এবং মাথা ব্যথা সাথে থাকবে। এই সাইনোসাইটিস এবং মাথা ব্যথা থাকার জন্য আপনাকে রসুন কানে দিতে পারেন, যদি আপনি নাকে দিতে অসুবিধা কানে দিয়ে রাখবেন, প্রমাণ করেন সাথে সাথে আপনার 1/2 ঘন্টার ভিতরে আপনার মাথা ব্যথা কমে যাবে, সেটা আপনার মাইগ্রেন সামনে হোক পিছনে হোক ডাইনে হোক বাইরে হোক চারদিক থেকেই আপনার রসুন দুই কানে দিলে কাজ করবে। আর খাওয়ার ভিতরে আপনি যদি রসুন খাওয়ার আস্তে আস্তে অভ্যাস করতে পারেন বা চুষে চুষে মধু দিয়ে আপনি রসুন খেতে পারেন, আপনি অলিভ অয়েলের সাথে একসাথে ভিজিয়ে রেখে সেই রসুন অনেক মুখে দিয়ে চুষে চুষে খেতে পারেন, খাবারের সাথে সালাতের সাথে আপনি রসুন খেতে পারেন, খাদ্য অভ্যাসের ব্যাপক পরিবর্তন আনতে হইব। আরেকটা হলো এই বয়সে যাদের নাক কান বন্ধ থাকে তারা মোবাইলটা একটু কম চালাতে হবে, মানে অন্য অন্য দিন যদি আপনি ঘরে ডেলি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা মোবাইল টেলিফোন কম্পিউটার এগুলোর কাছে থাকেন তাহলে পরে আপনাকে 2-3 ঘন্টা কমাই দিতে হবে, মানে অর্ধেক কমাই দেন, 6 ঘন্টাকে আপনি 3 ঘন্টা করে ফেলেন, 1-2 মাস আপনি একটু প্র্যাকটিস করে আর সব খাবারের ভিতরে রসুন পেঁয়াজ আস্তে আস্তে দিয়ে দেবেন, খাবার নামানোর সময় এই 5 মিনিট বাকি আছে আপনি তরকারি নামাবেন, ভাত নামাবেন, অন্য অন্য এইগুলি এই খাবার টাবারগুলো চুলার থেকে নামানোর আগে এই 5 মিনিট আগে রসুন আর পেঁয়াজ আস্তে আস্তে করে দিয়ে দেবেন, ওইগুলো আপনি বেশি বেশি করে খেয়ে নেবেন। আলহামদুলিল্লাহ বয়স 32 থেকে আরম্ভ করে 60 পর্যন্ত এই ধরনের সমস্যার জন্য রসুন পেঁয়াজ আদা গোলমরিচ লবঙ্গ গরম পানি লিগার চা আদা দিয়ে চা আদার পানি সারা বিশ্বে এটা খাবার খাইতেছে এবং আলহামদুলিল্লাহ আলমারি খুব ভালো একটা উপকার পেতেছে। অতএব আপনি একটু যদি ধৈর্য ধরেন, আপনি ওষুধের চেয়েও খাদ্য করতে অনেক প্রিয়, কারণ আপনি দেখা গেল যে অ্যান্টাসিড খেলে পেটে ব্যথা হয়েছে, অ্যান্টাসিড খেলে পেটে ব্যথা কমে গেল কিন্তু মাথা ব্যথা আরম্ভ হলো, আবার আপনি মাথা ব্যথার জন্য প্যারাসিটামল খেলেন পেটে ব্যথা আরম্ভ হলো, মানে একটা খেয়ে আর একটা আরম্ভ হয়। আলহামদুলিল্লাহ যদি আপনি রসুন দিয়ে মাথা ব্যথা কমান, রসুন দিয়ে নাকের পলিপাশটা দূর করেন, রসুন দিলে পলিপাশ যাবে, চিকন পাতলা করে কেটে 1 কুচি রসুন ব্যবহার করবেন, 1 কুচি পেঁয়াজ ব্যবহার করবেন, এইসব কাজে যে কোনো চর্ম রাগে এটা সম্বন্ধে আপনারা বলেন না, তবু আমি বলে দিচ্ছি, কারো যদি কোনো চর্মরোগ হয়, কোনো রূপ দাঁত হয়, যে কোনো ধরনের কঠিন চর্মরোগ হোক, সেখানে যদি আপনি রসুন আর কাঁচা হলুদ একই সাথে দুইটা ভালো করে ঘষতে থাকেন ডেলি 10 মিনিট করে 3 বার 1 মাস ঘষেন, সেই চর্মরোগ ওখান থেকে পালাবে। তাতে এই চর্মরোগের জন্য 1 কুচি রসুন 1 কুচি পেঁয়াজ অনেক ভালো কাজ করে, অনেকের মাথার চুল চুলের ভিতরে জায়গায় জায়গায় টিক্কা টিক্কা করে চুল পড়ে যায়, এটা খুব কঠিন হয় যে চুল মাথার 20-25 জায়গায় পড়ে গেছে, এটা এক ধরনের ফাঙ্গাস গ্রহ করে, সেখানেও আমরা কাঁচা হলুদ ঘষলে কাজে লাগে, পেঁয়াজের মাঝখান 1 কুচি পেঁয়াজের মাঝখানটা কেটে ব্যবহার করতে হবে, 1 কেজি রসুনের মাঝখানে কেটে ওখানে ঘষতে হবে, ঘষতে 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 এরকম 7 দিন ঘষেন 10 দিন ঘষেন চলে যাবে। এই যে একটা সাধারণ জিনিসে ভালো সমস্যা, যে কোনো লোকের যদি ধবল হয় আর যদি বিবাহিত মেয়েদের হয় বা বৈভবযোগ্যা মেয়েদের হয় তাহলে মা বাবার চিন্তার শেষ নেই, সেখানে যদি তারা পেঁপের সাদা কষ, পেঁপের গাছের সাদা কষ, পেঁপের ডগার সাদা কষ, পেঁপের সাদার পেঁপের পাতার সাদা কষ, পেঁপের শিকড়ের সাদা কষ, পেঁপের গাছের ছালের সাদা কষ, এরকম 5 জায়গায় সাদা দুধের মতো লেটেক্স বেরোয় আসে,
ওগুলো যদি সবগুলো এক জায়গায় মিক্স করে তারপর একটু পট ভরে নেন, ওইটা আপনি দিনে তিনবার করে লাগাইতে থাকেন। আপনার ক্রিম আপনি বানাই নিন, এখন আপনি লাগান আলহামদুলিল্লাহ। এই ধরনের ধবল মুখে বাদ দিয়ে একটু লাগাবেন, মুখে দিতে হলে একটু মধু বেশি করে দিয়ে দিতে বা কাঁচা হলুদ দিয়ে দিতে হবে, মুখ তো একটু একটু পুড়ে যেতে পারে। মুখ বাদ দেওয়া শরীরের যে কোনো জায়গায় আপনি এই জিনিসটা লাগাইতে পারবেন, পেঁপের কষ্ট আলহামদুলিল্লাহ দেখবেন। এই ধরনের ধবল রোগ আল্লাহ তাআলা এই সেজন্য যদি আপনি ব্যবহার করেন ভালো। এই দেশে মোটামুটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় শতকরা 27% রোগে আমাশা, আইবিএস, স্টমাক অ্যালার্জি, পেটে ব্যথা, মানে পেটের সমস্যার রুগী সব কিছু মিলিয়ে গড়ে প্রায় 30% ধরে। অর্থাৎ পেটে ব্যথার রোগ আপনাকে ভালো করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে বিশুদ্ধ পানি খেতে হবে। বিশুদ্ধ পানি বলতে আমরা বুঝবো যে একদম পর্যন্ত গরম পানি ঠান্ডা করে খাওয়া, এটা হলো সাধারণ মানুষের জন্য। আরেকটা হলো যে আপনি পর্যন্ত পানির ভিতরে কিছু কয়েকটা নিম পাতা দিয়ে পানিটা বিশুদ্ধ করা, কয়েক টুকরা কাঁচা হলুদ দিয়ে পানিটাকে বিশুদ্ধ করে নিয়ে খাওয়া, অথবা হাজার বছর আগে যে চারকোল পদ্ধতি ছিল, এই চারকোল পদ্ধতি একটা বালি, একটা কয়লা, একটা পাথর, একটা ইটের গুঁড়া, এই চার স্তরে দিয়ে ওইখানে প্রতিদিন একটা খালি পটের মধ্যে পানি ঢালতে হবে, আস্তে আস্তে ছিটিয়ে পানি নিচে পড়তে থাকবে। যে পদ্ধতিটা এখন আমরা খাই এটা হলো এখন নবগঠিত পদ্ধতি, কিন্তু হাজার বছর আগে বাদশাহ শাহজাহানের বাড়িতেও এই সিস্টেম ছিল, চারকোল পদ্ধতি। এই পদ্ধতিতেও আপনি পানি বিশুদ্ধ করতে পারেন। আর একদম সহজ উপায় হইল অ্যালার্ম ফিটকিরি, আপনি 100 কেজিতে 1000 কেজিতে মানে 1 টন পানির ভিতরে আপনি 4 চামচের 1 চামচ করে আপনার আন্ডার ট্যাঙ্কির মধ্যে আপনি দিয়ে দিবেন। এরকমভাবে আপনি আপার ট্যাঙ্কিতে 1 চামচ দিবেন, এই 2 চামচ করে আপনি 7 দিন পর পর দিতে থাকবেন, আলহামদুলিল্লাহ সারা জীবন আপনার পানি বিশুদ্ধ থাকবে। পানির ভিতরে আপনি দেখবেন কখনো একটু যদি তাকান যে আপনি আন্ডার ট্যাঙ্কিতে যে ঢাকনাটা আছে, ঢাকনা উঠে আপনি টর্চ লাইট মেরে দেখেন যে কত ধরনের জীবাণু আছে, সেই লাল কৃমি, যে কোনো ধরনের কেঁচো কৃমি, ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, যত ধরনের জীবাণু আছে পৃথিবীর সব যেন ওখানে স্থান নিচ্ছে। এগুলো একমাত্র মারার উপায় হলো আপনাকে ফিটকিরি অ্যালার্ম ব্যবহার করতে হবে হবে, গেলে পরে আপনার আমাশা থাকবে, আপনার আইবিএস থাকবে, স্টোমাক অ্যালার্জি থাকবে, পেটে ব্যথা থাকবে। আর আপনাকে মাঝে মাঝে একটু স্লাইন খেয়ে নিতে হবে। স্লাইন খাওয়ার জন্য আপনি তৈরি স্লাইনও খেতে পারেন, নিজে ঘরে ঘরেও খেতে পারেন। 1 কেজি পানির ভিতরে 1 মুঠ চিনি, 1 চিমটি লবণ, 1 মুঠ চিনি, 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ। এসব যদি খাওয়ার সেটা ঘরে থাকে, একটু অনেকের পাশেই এখন খাওয়ার সেটা তাকে একটুখানি 1 চিমটি খাওয়ার সেটা ওখানে দিতে পারেন। আমি সোডা ওয়াটার সারা পৃথিবীর মানুষ পেটের সুখের জন্য, আইবিএসের জন্য খাই, আমরাও বাজার থেকে কিনে আনি সোডা ওয়াটার মাঝে মাঝে খাই, যে পেটটা যাতে ভালো থাকে, স্টমাক ক্লিয়ার থাকে। বাচ্চাদের জন্য অল্প অল্প করে সামান্য সামান্য পানির সাথে মিক্স করেও একটু সোডা ওয়াটার বা খাই সোডা খাওয়াতে পারে। এটা হাজার বছরের প্র্যাকটিস। এই দেশে কৃষক শ্রমিক মজুর মধ্যবিত্ত রিক্সাওয়ালা চোলা গাড়িওয়ালা এরা পর্যন্ত এখন খাই চোলা একটু ব্যবহার করে, এটা বিশেষ কোনো ক্ষতি খুব কম পরিমাণে ইউজ করতে পারবে। এবং গাছের জন্য, মাছের জন্য, পশু পাখির জন্য এই খাই চোলা খাওয়ানো নিয়ম আছে। মুখের ঘা কম হয়, পেটের ঘা কম হয়, নেশার যে জিনিসগুলো, এই নেশারের জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে একটু সম্মান দেখাতে হবে। কারণ আপনারা জানেন যে এই দেশে এক সময় ছোটোবেলা সোডা ওয়াটার আমরা দেখেছি, আমরা যখন ছোটো ছিলাম, ধরেন 70 বছর আগের কথা বলতেছি, 60 বছর আগের কথা বলতেছি, 100 বছর আগেও ছিল,
হাজার বছর আগেও ছিল। এমনকি আপনার এই 65 এর পরে বাংলাদেশে বিষ্ণুজিম বিষ্ণুজিম একটা ওষুধ কোম্পানি ছিল, এত কোটি কোটি টাকা ইয়ে চলত বিষ্ণুজিমের একটা পানি একটা ছোট্ট বোতলের ভিতরে, ওটা নিচে সোডা ওয়াটার আর বিভিন্ন রকম মিক্সার দেওয়া থাকতো, এবং বাজারে আগে মিক্সার বিক্রি হইতো সব ওষুধ বুঝে একটা বোতলের মধ্যে, এই সোডা ওয়াটার দিয়ে বেশি প্রাধান্য পাইতো, এই সোডা ওয়াটার দিয়ে একটা মিক্সার ডাক্তার বানাই দিত, সেটা খেতে সব ভালো হইতো। তা আমরা আবার ফিরে যাব অরিজিনে, আবার কিন্তু মানুষ তার অরিজিনের কাছে ফিরে যাচ্ছে, অরিজিন আবার আমাদেরকে সুরক্ষা দেবে। অতএব অর্গানিক খাবার অর্গানিক জিনিসগুলোকে আমরা একটু মূল্যায়ন করলে আলহামদুলিল্লাহ এত রোগ থাকবে না। আগে এত ডায়াবেটিস ছিল না, মানুষ এত বেশি মিষ্টি খাইতো না, এত বেশি তৈল খাইতো না, এত পোলাও বিরিয়ানি এত ভাজি চানাচুর এগুলো একদিনে মানুষ খাইতো না। এখন আমরা এই জিনিসগুলি ফাস্টফুড রিচফুড হার্টফুড জাঙ্কফুড একটু বেশি খাচ্ছি, যার ফলে আমাদের ডায়াবেটিস হচ্ছে, প্রেশার হচ্ছে, রোগ একটা আছে, রোগ ছাড়া আর মানুষ কেউ নাই, সব মানুষই কিছু না কিছু রোগ আছে, সর্দি আছে, কাশি আছে, এইসবগুলোর মাঝেই সমাধান হলো নেচার নেচার নেচার। অক্সিজেন আমাদের অনেক দরকার, অক্সিজেন আমরা পাই বলে আমরা বুঝতে পারি না যে এটা আমাদের মানব দেহের জন্য কত জরুরি। অতএব গাছ মাছ শাক সবজি মাছে ভাতে বাঙালি, আমরা আবার চলে যাব অরণ্যে, আমরা সেই হাজার বছর আগের আমাদের গ্রামের 10টি গাছের ভিতরে একটি কলগাছ, 10টি গাছের ভিতরে একটা তরকারি গাছ, এই গাছের গ্রামের লাউ খাবো, মিষ্টি কুমড়া খাবো, চাল কুমড়া খাবো, এই যত ধরনের হাঁড়াকি কত ধরনের তরকারি গ্রামে পাওয়া যায় সেগুলো নিজের বাড়িটা তুলে খাওয়া, যে কত স্বাদের হয় এবং কত অর্গানিক হয়, কত ঔষধি গুণ সম্পন্ন থাকে, অজস্র ভিটামিন এ বি সি ডি সবই পাই আমরা আলহামদুলিল্লাহ। আমরা নেচারের কাছে থাকবো, প্রকৃতির কাছে থাকবো, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো।